একটা ভিতর দিয়ে বুঝছস কিন্তু ভাই পত্রিকায় যে পড়ছিলাম সালমান খানের জন্য ক্যাটরিনা বলিউডের নায়িকা হইছে তার মানে হচ্ছে সালমান খানের পরামর্শ অনুযায়ী তো ক্যাটরিনা চলে তাই না মনে করো রাস্তাতে আইতে যাইতেছ না যার লগে দেখা হইব চিনো আর না চিনো কথা কোন শুরু করবা হুদা পেচাল এ টাকা দেন এ মনে হয় দাম ব্যাংকার দিয়ে তাই লর দিয়ে দিলাম টাকা দেন আল্লাহ বিমত সুবা আপন জন্য তো টাকা দেব এই টাকা সর আমার আপন জন বলতে কেউ আছে আপনিই তো তাই না কয় টাকা এই কথা যদি ওস্তাদে শুনে তাইলে কিন্তু খবর আছে বস তোর ওস্তাদের খেতাপুরি কি গোয়েন্দা কে কইছে তোরে গোয়েন্দা আচ্ছা যা কিনা দিমু সত্যি বস দিবেন বুঝি না দিমু এখন চল কিনা রাখছি আকা আউনা কিছু কথা চিন্তা করে গেছি বুঝছো কি চিন্তা করছেন সিনেমাটা হোস না আওস্তা villain hero re latti dia phala jaye ha ustad dei do ghusi mere phala jaye ha ei joglu jibone manusher hate to khabi khay na tole ami kemte latti khamu kemte ghusi khamu chinta kore gelam na ta chinta to kono kichu na eta to acting apnar mal moto lagbo na dekha hoben na to ki koracho আচ্ছা করে সস্তা আমি মাই খামু কথা বলবো না না ওস্তাদ একদিকটা যা তখন লাগে লক্ষ্মী খামু কথা বলবো না কিচ্ছুই বল না আচ্ছা কি ঘুরতো হ্যাঁ ঘুরতো ঘুরুম ঘু দেখা পাচ্ছ ওস্তাদ দেখা পাচ্ছ না ওস্তাদ এটা তো অ্যাক্টিং বুঝেন না একটু কথা কষ্ট না ওস্তাদ মানে এটা আসে না অ্যাক্টিং 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 করছো না ওস্তাদ আপনিও পারবেন ব্যাটা কষ্ট না না ওস্তাদ বলতে না এই ভালো না কিন্তু Kimti, lati kamu, betulnya, orang kecil beban apa? Gusi kamu, betulnya, naustal. Ya, tinggal teli, biratam sare, naustal, biratam sah. Wait, wait, wait. আচ্ছা নিশা তুমি কখনো অভিনয় করেছো না ভাইয়া কখনো অভিনয় করি নাই ঠিক কেমন কথা বললা আজ বাদে কাল শারুখান চলে আসবে আমাকে ক্যামেরার সামনে দাঁড়াইতে হবে অভিনয় তো করতে হবে না ভাইয়া সমস্যা নাই আমি অনেক নাটক সিনেমা দেখছি দেখে দেখে শিখছি পারবো ইনশাআল্লাহ শোনো নাটক সিনেমা এক জিনিস অভিনয় আরেক জিনিস তুমি সুন্দরী নিঃসন্দেহে বলা যেতে পারে কিন্তু অ্যাক্টিং এর জায়গাটা কিন্তু থাকতে হবে অ্যাক্টিং অবশ্যই জরুরি আচ্ছা তুমি কখনো প্রেম করছো মানে ছ্যাকা টাকা খাইছো কি বলেন ভাইয়া জীবনে কখনো প্রেমই করি নাই ছ্যাক খাবো কিভাবে কেমন কথা বললা তুমি তোমার মতো এরকম সুন্দরী একটা মেয়ে প্রেম করে না প্রতিদিন তোমার দুই তিনটা প্রেম করার কথা ছিল না ভাইয়া আসলে এখন পর্যন্ত পছন্দ মতো কাউকে পাই নাই যে প্রেম করব তার সাথে না 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 নিশা তোমাকে প্রেম করতে হবে শোনো প্রেম করলে একটা মানুষের মধ্যে ম্যাচুরিটি চলে আসে আর ছ্যাক খেলে কি হয় জানো ঘাত প্রতিঘাত খেলে মানুষ শিখে তখন যদি তোমার অভিনয় করতে গিয়ে রিয়েলিস্টিক অভিনয়টা বের হয় তাহলে আমি এখন কি করব ভাইয়া কি করব মানে আমার সাথে প্রেম করবা আমি তোমার প্রেমিক তুমি আমার প্রেমিকা আমার কাছ থেকে সবকিছু শিখবা সত্যি সত্যি প্রেম করতে পারবো না কিন্তু ভাইয়া সত্যি মিথ্যা পরে আগে আমরা প্রেমটা শুরু করি আচ্ছা ঠিক আছে আমি শুরু করি নিশা আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আরে একটা কিছু বলো অন্তত মি টু এটা বলো I love you too, Mizan bhai. এটা কেমন কথা বললা যে ভাই আই লাভ ইউ? আরে বলো মিজান আই লাভ ইউ, সত্যি সত্যি বোঝা যায় এরকম করে বলো। আমি পারবো না মিজান ভাই, আমার লজ্জা লাগে। প্রেম করতে গেলে লজ্জা পাইলে চলবে না, বলো তো আই লাভ ইউ বলো বলো। মিজান আই লাভ ইউ। মি টু রিসা। এই তো ইসমাইল ইসমাইল। তামসা সব বকবকা পছন্দ হয়েছে বস, অনেক গলা জোড়া। এখন কেমন লাগতেছে বস? বেন্ডাকে মতো লাগতেছে বস। 007 টাটা বস। এবার তাহলে চলেন সবিকুল ভাইয়ের পিছনে লাগে যাই। না সবিকুল আমাদের চীনা বেলায় ছিল, এখন তোর সামনে যাওয়াই যায়। আগে ডাক্তারকে দেয় তোতলাটা সারাই, তারপর ও তাহলে বস এই কদিন আমরা কি করবো? তোর মেসে থাকুন বস, সত্যি আপনি আমার মেসে থাকবেন বস? সত্যি 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 তিন সত্যি খুশি। তাহলে চলেন বস, আমার কটা খাইলে অনেক ক্ষুধা লাগছে বস, চল। তুই যে আমার কইলে ব্যথা পাস না, তুই তো ব্যথা পাইছ। ওস্তাদ ব্যথা পাইনি, ব্যাপার নাই। তুই ব্যথা ব্যথা পাইছ, পাঞ্জায় ব্যথা পাইছ, গর্দনে ব্যথা পাইছ, মগর সিগার পাস নাই। ওস্তাদ কোন জায়গায় ব্যথা পাই নাই, এগুলো তো অ্যাক্টিং, আপনি বুঝেন না কে। আমার কষ্ট লাগতেছে রে ভাই, তোর আমি ব্যথা দিচ্ছি না। ওস্তাদ আমি ব্যথা পাই নাই, ঠিক আছে আমার একটু তোরা ব্যাটালে ফেলাই দিলি। তোরা সব নিজের কথা কস, তোর কথার ভিতরে অ্যাক্টিং আছে, তোরা হাঁচা কথা কস না। ওস্তাদ আপনার লয়ে কি অ্যাক্টিং করতে পারি? আপনার লয়ে কি মিছা কথা বলতে পারি আমি? আপনি আমারও জানেন না ওস্তাদ। তোরা কইছস কাচ্চি খাওয়া যাবো না, মাংস খাওয়া যাবো না, খালি শশা খেতে হবো, গাজর খেতে হবো। কিন্তু আমি যদি শশা গাজর খাই তাহলে বিলেনের লাগে ফাইট করুন কেমনি? বিলেন তো এক লাঠি দিয়ে আমার ফেলাই দেবো, এক ঘুষি দিয়ে মারে ফেলাই দেবো। সঙ্গে খাওয়া তার লাগে খাওয়া নিয়ে নতুন হিসাব করতে হবে। আমার খাওয়া খাইতে বলে ভাই শশা খেলে চলবো না। বস্তা সঙ্গে ঘোমালে কয়ে গেছে না শশা গাজর খাইবার লেগা কাচ্চি খাওয়া দেবো না। কাচ্চি খাইবেন মাঝে মধ্যে, একটু কাচ্চি খাইবেন দরকার, শশা গাজরটা একটু বেশি বেশি করে খাইতে হইব। আগের কম খাইতে হইব, 1.5 কেজি গরু মাংস, 1.5 কেজি খাসির মাংস, 3 লাঠিটা মুরগি, মাখন ঘনত। ওস্তাদ আপনি যেগুলি কথা কইতে আছেন গোস খাইবেন, মাখন খাইবেন, এগুলি খেলে তো মোট হয়ে যাবেন না। আর মোটা হয়ে গেলে মনে করেন মারামারি ভাবেন না, বুঝছেন? আমি যদি না খাই তো বিলেনের লগে ফাইট করুন কেমতে ক? ওস্তাদ হ্যাঁ তো ট্রেনিং নিছে, বুঝেন না কি আপনি? আপনারা তো ট্রেনিং দিব, শরীরের শক্তি না থাকলে ট্রেনিং দিয়ে কি হবো? আমার শরীরে যদি শশার শক্তি থাকে, গাজরের শক্তি থাকে তাহলে চলবো। ট্রেনিং কি করবো? আমার কাটতেইব। আমি আপনার বুঝা পারতাছি না ওস্তাদ। আরে বেটা ফাইট করুন, শক্তি লাগবো না? শক্তি না থাকলে আমি কেমতে ফাইট করবো? সিনেমার প্রথম শুটিং এ প্রথম ফাইটিং এতে মরে যাবো গা। ওস্তাদ শক্তি আহে কোনখানে জানেন? শশার গাজর খেলে শক্তি আহে। আর না রে বেটা, মাংসের মাংস বৃদ্ধি, মাংসের শক্তি বৃদ্ধি। তুই ছবিগুলোর খবর দে ভাই, ছবিগুলোর খবর দে। তার লগে আমার খাওয়ানোর হিসাব নিকাশ আছে, মানে যা যা খাইতে করছে এগুলো চলবো না, শশা গাজরে চলবো না রে ভাই। আমি মরে যাবো গা, আমি বিলেনের মার খেয়ে মরে যাবো গা। যা তুই ছবিগুলো খবর দে, ছবিগুলোর খবর দে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত পরিবার লাগছেন সবিকুল খবর দিতেছি আমি। সবিকুল তুই আমার মারুনের বুদ্ধি করছিস, শশা খাই তুই আমার বিলেনের মার খাওয়ায় মারবি। আমি শশা খাবো না, আমি গাজর খাবো না রে ভাই। আমার টুনটুনি পাখিটা কি করে, পাখিটা কি পরে আছে, কোন কোন ধরনের ড্রেস, শাড়ি পরে আছে, শাড়ি মানে হচ্ছে কুচি দিয়ে আঁচল ফেলে শাড়ি পরে আছে। শোনা টুনটুনি, আমি এখানে থাকলে কি হবে, তোমাকে আমি থেকে দেখতেছি শাড়ি কালারটা কি। আপনি বলেন শাড়ি কালার কি? আমি বলবো না, তুমি বলো। আর যে পর্যন্ত তুমি আমার সাথে তুমি করে না বলবো সে পর্যন্ত আমি তোমার সাথে বলবো না। আচ্ছা তুমি বলো শাড়ি কালার কি? আমার টুনটুনি লাল শাড়ি পরেছে। আল্লাহ সত্যি, আমি তো লাল শাড়ি পরে আছি। তুমি কিভাবে বুঝলে আমি লাল শাড়ি পরে আছি? একদম 100% সত্যি অ্যানসার, মানে একদম সঠিক অ্যানসার। শোনো টুনটুনি, তো এই জন্য তো বলতে পারছি তুমি লাল শাড়ি পরে আছো। চলেন আপনারা ডাক্তারের কাছে লয়ে যাই। ডাক্তারই তো কইছে। ডাক্তারই কইছে? এটা আবার কেমন ডাক্তার ওস্তাদ? তোতলামির চিকিৎসা। ও তোতলামির চিকিৎসা। যেমন করে হোক তোতলামি সারাইতে। তাহলে ওস্তাদ এটা দিয়ে করেন, এটা এটা ঠিক করুন, ভালোই হোক। ও হ্যাঁ, ডাক্তার তো মার্বেল দিয়া করতে গেছিল, এটাও গোল গোল বলত। ওস্তাদ আমি মনসুর। ওস্তাদ এক্ষুনি আইতেছি। ওস্তাদ এক্ষুনি যাইতে। I love you, man. I love you. শোনো আমার কি মনে কিছু জানো? আমার মনে হচ্ছে তোমার নিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়াইতে, তোমার নিয়ে বাইক করতে। হ্যাঁ আরও কি মনে কিছু জানো? চোখ যেদিকে যায় ওদিকে যাইতে। সত্যি মানে এখন যদি তোমার সামনে আমি আসতে পারতাম, তোমার কাছে যাইতে পারতাম, তাইলে আমার অনেক ভালো লাগে। ক্লায়েন্ট আছে, আমি তোমার সাথে পরে কথা বলি। ঠিক আছে ওটা রাখেন না, চালাইছেন আপনি, কোনো সমস্যা নেই তো। মেয়ে মানুষের সাথে সারাক্ষণ এই কথা প্যান প্যারা নিয়ে ভালো লাগে না। তুমি এইসব, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট টপিক আছে। এটা কোনো কথা হইল? আপনার কথা চালাই যেতেন। বস নিশ্চয়ই কোনো মডেল ছিল। কোন মডেল ছিল বস? বলবো কোন মডেল, সব কথাই বলবো, আগে কাজের কথা বলি। জি বলেন। আচ্ছা তুমি তো নিশারে দেখছো? জি বস। তোমার কাছে কি মনে হয় নিশারে দেওয়া হবে? বস মাশাআল্লাহ চেহারা ছবি তো ভালো আছে, নাক কান গলা মানে মিডিয়ার জন্য যা লাগে পরিপূর্ণভাবে আছে, তো অভিনয়টা পারবে কিনা সেটা বলতে পারতেছি না। আমি চিন্তা ভাবনা কি করছি জানো? তোমার যে একটা মিউজিক ভিডিও, এই মিউজিক ভিডিও নায়িকা কি হবে জানো? নিশা। কি নিশারে শিখিয়ে পরে নিতে পারবা না? অবশ্যই বস, আপনি কোনো চিন্তা করবেন না। একটাই অনুরোধ বস, সেটা হলো বাজেটটার বিষয় যদি আগের থেকে একটু বলতেন আমার জন্য ভালো হতো। তুমি বাজেটের চিন্তা করতেছো, নিশা হবে নায়িকা তাই না, টাকা পয়সা যা লাগে বাজেট যা লাগে যেখানে যা লাগে আমি সব দেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু কাজটা তোমাকে ভালো করে করে দিতে হবে। আমি করতে পারতাম কিন্তু জিনিসটা আমার মাথার উপর দিয়ে যায়, এই জন্য আমি তোমার দিয়ে করাই দিচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না, এটা আমি করতেছি, কোনো সমস্যা নাই। আসি তাহলে, ঠিক আছে। কিন্তু ভাই যে একটা কথা বলছিলেন যে আপনার, বাস বাস আমি বুঝে ফেলাইছি ভাই তুমি কি বুঝলে। তার মানে যে কইছিলাম ১২০০ টাকা পয়সা একটু দিলে ভালো হতো, বুঝছেন না, কাজের অ্যাডভান্স লেখে রাখেন, পরবর্তীতে সব পরিশোধ হয়ে যাবে। আজকে বলতেছি ১০০ দিন ১০০ আর ১০০ হ্যাঁ মিনিমাম, কিন্তু মাথায় রেখো মিনিট ভালো করে বানাই, কোনো টেনশন না, ১০০ হলে ভালো হতো। আবার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডাক্তার আমারে জিভের ব্যায়াম দিছে। ওই বাট্টা জিভের ব্যায়াম কি তোর আমি কইছি না, বাংলা যখন পড়বি শুদ্ধ উচ্চারণ করে পড়বি। জিভের ব্যায়াম কি কইবি জিভলার ব্যায়াম। আর ডাক্তার আমারে জিভলার ব্যায়াম দিছে, তারপর থেকে কথা বলতে পারতাছি। কথা বলতে মানে কথা কইতে পারতাছি না। হ্যাঁ কথা কইতে পারতাছি না। তুইও শুনতাছি কথা কইবার পারো না। কোন ডাক্তারের কাছে গেছিলা? আক্কা হ্যাঁ ওস্তাদ, যে ডাক্তারের কাছে তুইও গেছে এর ঠিকানা লেখা রাখ। ঠিক আছে ওস্তাদ। কালকে আমি ওই ডাক্তারের খালি পুটুস জিন্দগি করে আমি ডাক্তারি যাই দেবো, ঠিক আছে? বাদ দাও, ডাক্তারের ব্যবস্থা কালকে করতেছি, ঠিক আছে? ও তুমি কম আমার আসল খবর কি? ও শফিকুল ভাই একটা মিডিয়া অফিসে নায়ক নায়িকা বানানোর প্রশিক্ষণ দেয় ছেলে মেয়েদের। আবার ভুল করতেছ, কে প্রশিক্ষণ? কোভিড ট্রেনিং দিতেছে, ট্রেনিং দেয়। শফিকুল ভাই একটা মিডিয়া অফিসে নায়ক নায়িকা বানানোর ট্রেনিং দেয় ছেলে মেয়েদের। আচ্ছা, কীভাবে অ্যাক্টিং করতে হয়, কেমনে কথা বলতে হয়, এই সব শেখায়। উল্টা পাল্টা ভুল উচ্চারণ করতে চাস, পাতে হোক তাই নাকি? নায়ক নায়িকাদের শফিকুল ট্রেনিং দেয়, কেমনে অ্যাক্টিং করতে হয়, ঠিক আছে? কামের কাম হচ্ছে, কামের কাম হচ্ছে। তো তুমি ব্যবস্থা কাজ থেকে করে বলো, আমি কাজ থেকে সফটওয়্যার কাজ থেকে অ্যাক্টিং শিখুক, অ্যাক্টিং শিখুক, ফাইটিং শিখুক, কেমনে কামড়ে কামড়ে শিখুক, কেমনে হাসে হাসু শিখুক, কেমনে ছাড়ি দেয় ছাড়ি দেওয়া শিখুক, ঠিক আছে? আকা